আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদ ওমসল্লি ওমসল্লি আবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা চমৎকার জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো সেটা হচ্ছে চমৎকার একটা বিষয়। প্রশ্ন করছেন মহতারাম শেখ, ঈদের দিনে টিনেজ বা ইয়ং সোসাইটির যে যুবকগুলো আছে, তারা নদীতে অথবা বিভিন্ন রোডে চলার পথে তারা বিভিন্ন ট্যাক্সি বা বিভিন্ন বড় বড় ধরনের পিক আপ বা অন্যান্য কিছুতে তারা বিভিন্ন বক্স নিয়ে যে আনন্দ সেলিব্রেট করে, এ ব্যাপারে কিছু বলবেন মহতারাম শাইখ। সম্মানিত দর্শক, প্রথমত বলতেছি আমরা মুসলিম হিসাবে, আমরা মুসলিম হিসাবে আল্লাহ তাআলার ফরমানের উপরে শতভাগ বিশ্বাস এবং ইতমিনানের সাথে আমরা আল্লাহ তাআলার বিধানগুলো ইতিমামের সাথে গুরুত্বের সাথে অবশ্যই আমাদের পালন করা উচিত। স্পষ্ট কথা হচ্ছে, ঈদের দিন বলেন, ঈদ ছাড়া বলেন, বাদ্যযন্ত্র আল্লাহ তাআলা স্পষ্ট হারাম ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন। ইয়ং সোসাইটির ছেলেরা যে কাজগুলো করছে, এটা আনন্দ উদযাপন করছে না, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছেন। আল্লাহ তো বলছিলেন আমানু উদখুলু ফি সিলমি কাফা, আল্লাহ বলছে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য, ইসলামের কিছু মানবে কিছু মানবে না পরে আল্লাহ বলছেন বালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আল্লাহ বলছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। কিন্তু বর্তমান সমাজ, বর্তমান সময় আমাদের কিটা বলছে, বর্তমান সময়ের মানুষ এবং ইয়ং সোসাইটি, তারা পদে পদে প্রত্যেকটা পদক্ষেপে তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন ও মিনান নাস মান ইশতারি লাহুল হাদিস, আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর মানুষ, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে গোমরাহ করার জন্য লাহুল হাদিস অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, অবান্তর কিছু কাজ, অহেতুক অনর্থক লাহওয়াল হাদিস। এখানে লাহওয়াল হাদিস দ্বারা হারাম জিনিসগুলো আসছে। মুফাসসিরগণ বলছেন এখানে গান বাদ্য, বাদ্যযন্ত্রের কথা আল্লাহ বলছেন, গান বাজনার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। তো এখানে গান বাদ্যকে, গান বাদ্যের মাধ্যমে কিছু মানুষকে গুমরাহ করার পাইতারা করছে, কিছু মানুষ আল্লাহর পথ থেকে তারা দূরে নেওয়ার চিন্তা করছে, কারণ তাদের এলিম নাই। ওয়াত্তাখিদাহা হুজুয়া, তারা অন্ধভাবে এবং উহাকে নিয়ে তারা কি করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা এখানে লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা গান বাদ্যকে স্পষ্ট আল্লাহ হারাম ঘোষণা করেছেন, এটা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুতি ঘটায় দেয়। এই জন্য প্রিয় দর্শক, সর্বোপরি বক্তব্য, ঈদের দিনে ঈদ আনন্দ সেলিব্রেট করার জন্য হালাল অনেকগুলা বিনোদন রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, এটা আমরা করতে পারি। হ্যাঁ, আপনি সফরে যান, আপনি নদী ভ্রমণ করেন, আপনি কোথাও আল্লাহর সৃষ্টি দেখতে যান, আল্লাহ বলছেন কুল সিয়ারু ফিল আরদ, আল্লাহ বলছে আল্লাহর জমিনকে পরিভ্রমণ করার জন্য পরিভ্রমণ করেন, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু আমরা যে কাজগুলা করছি এটা অনর্থক কাজ। আমরা যুবক যারা এই কাজগুলা করছে, তাদের গার্ডিয়ান যারা, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে তারা হারাম করছে, হারাম কাজ করছে। এর জন্য আপনারা অবশ্যই, কিন্তু এদের পাপের জন্য অবশ্যই আপনারা পাকড়াও হবেন। আপনাদের সন্তানগুলোকে হারাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন, এবং মেয়েদেরকে অবাধ চলাফেরা করার ব্যবস্থা করে দেওয়া হয়, এটাও সুস্পষ্ট হারাম। ঈদের আনন্দ উদযাপন নিয়ে এখানে সেখানে ঘুরতে যাওয়া নিয়ে এই হারাম কাজগুলো করা হয়। আল্লাহ আমাদের বোঝার বোঝা আমাদের তৌফিক আল্লাহ দান।